এজেন্সির প্রতারণায় এবার হজে যেতে পারেননি নাটোরের 15 যাত্রী। এরই মধ্যে 33 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে আজাদ এয়ার কানেকশন নামের ওই হজ এজেন্সি মালিক মাওলানা মাজিদুল ইসলাম। এদিকে হজের জন্য অনেক কষ্টে জমানো টাকা তারা ফেরত পাবেন কিনা এ নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বড় হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাজেরা খাতুন তার মা আর স্বামীকে নিয়ে হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন আজাদ ইয়ার কানেকশন নামের একটি হজ এজেন্সির স্থানীয় প্রতিনিধি মাওলানা সলিমুল্লাহর কাছে। কিন্তু গেল 16 সেপ্টেম্বর ফ্লাইট হওয়ার কথা থাকলেও ওই দিন বিকেলে এজেন্সির প্রতিনিধি সলিমুল্লাহ জানান হজে যাওয়ার জন্য কিছুই তৈরি হয়নি তাদের। ওনার কথায় আমরা প্রস্তুতি নিয়েছি, বাজার সদা সমিতি রেডি করেছি, করার পরে বিকালবেলা সংবাদ পেলাম যে আমাদের যাওয়া হচ্ছে না। শুধু হাজেরা খাতুন নয়, একই প্রতিষ্ঠানের কাছে টাকা জমা দিয়েও হজে যেতে পারেননি সদর উপজেলার আরো 15 জন। এমনকি পাওনা টাকা ফেরত পাবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। ভিসার জন্য নিয়ে গেছে, ভিসা লাগাতে পারেনি, এখন আমাদেরকে এই কথাটাই বলতেছে। টাকা পয়সা ফেরত দিবি কিনা সেটাও তো ধরেন যায় নিশ্চয়তা পাচ্ছি না। পুরো টাকা নিয়ে এজেন্ট মাজদুল তবে এজেন্সিটির প্রতিনিধি সলিমুল্লাহর অভিযোগ, এবছর তিনি ও তার স্ত্রী সহ মোট 17 জনকে হজে পাঠানোর উদ্দেশ্যে হজ এজেন্সি ইয়ার কানেকশন বরাবর 33 লাখ টাকা জমা দেন, কিন্তু 14 সেপ্টেম্বর রাতে টাকা নিয়ে সৌদি আরবে পালিয়ে যান এজেন্সি মালিক মাজিদুল ইসলাম। আমাকে বললেন সব কাজ ওকে, আপনারা এক দুই অনেকটা ডেট দেওয়ার পরে লাস্ট ডেট দিলেন 16 তারিখ, 13 তারিখে উনি হজের টাকা আত্মসাৎ সম্পর্কিত অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পুলিশ সুপার। হজযাত্রীদের টাকা আত্মসাৎ করেছে কিনা এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, যদি অভিযোগ আসে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে হজের টাকা নিয়ে প্রতারণা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতারিত হজ যাত্রীরা। মাফি ইসলাম, 71। দর্শক প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে টাকা দিয়েও এবার নাটোর থেকে অনেকেই হজে যেতে পারেননি, এরকমই প্রতারণার শিকার একজন হলেন তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার। তিনি এখন সরাসরি স্কাইপে যোগ দিচ্ছেন আমাদের সাথে। গোলাম সারোয়ার, আপনাকে স্বাগত দেশযোগে। আপনার কাছ থেকে প্রথমে আমি জানতে চাইবো যে আপনি হজে যেতে ঠিক কত টাকা দিয়েছিলেন আপনি? আমি আজাদিয়ার কানেকশনে সলিমুল্লাহ সাহেবের মাধ্যমে 7 লক্ষ টাকা গত 5ই ফেব্রুয়ারি দিয়েছিলাম, এবং আমার ছেলে, আমি এবং আমার স্ত্রী তিনজনের নামে টাকা জমা দিয়েছিলাম। এই বিষয়ে আপনি প্রশাসনের কারো কাছে কি কোনো অভিযোগ জানিয়েছেন বা তারা কি কিছু বলেছেন জানিয়ে থাকলে? জি, আমি এই বিষয়ে বলতে চাই, বাংলাদেশে হজ নিয়ে কুতুক্তি করার জন্য একজন মন্ত্রীর মন্ত্রিত্বে চলে গেল। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো যে যারা আল্লাহ নবী এবং আল্লাহকে নিয়ে এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন, আমাদের আশা ভেঙে চুরমার করে দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই ধরনের হজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে যাতে এমন অন্তত একজনকে হলো মৃত্যুদণ্ড যাতে প্রদান করেন তিনি, তাহলে বাংলাদেশে এই হজ নিয়ে আর কোনো প্রতারণা থাকবে না, অবশ্যই আমরা আইনের আশ্রয় বা নিব। জনাব সারোয়ার, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি অভিযোগ করেছেন প্রশাসনের কারো কাছে? আমি ইতিমধ্যেই বিভিন্ন ভাবে বলেছি, এবং আমার যে রিক্রুটিং এজেন্সি যিনি ছিলেন তার ওখানে 71 নয়াপল্টন ইসলাম টাওয়ারে আমি নিজেও গিয়েছি, তারা বলছে যে টাকা দিবে। এখন দেনদরবার ওনারা করছেন, যদি ব্যবস্থা না হয় তাহলে তো অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া লাগবে। জি জি, জনাব স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দেশযোগে। দর্শক, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার আমাদের সাথে যোগ দিয়েছিলেন তার হজে না যাওয়া প্রসঙ্গে কথা বলার জন্য।